আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে জাপান সাকুরার ক্লিনজার দেখাবো। তো এই যে ক্লিনজারটা আছে, ক্লিনজারের কাজ কি? স্কিনকে ক্লিন করা। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনাদের স্কিনের যে ড্যামেজ আছে বা মানে ডার্কনেস, তারপর হচ্ছে পলিউশন, এগুলো কিন্তু দূর করবে, রিপেয়ারিং করবে। স্কিন ডাল যে স্কিন আছে সেটাকে রিপেয়ার করবে, ড্যামেজ রিপেয়ার, আর হচ্ছে ডিপ ক্লিনজিং করবে। তো অনেকে কিন্তু ব্রনের প্রবলেম থাকে, মেস্তার প্রবলেম থাকে, সে প্রবলেমগুলো কিন্তু ডিপ ক্লিনজিং করবে। আর অনেক সময় দেখা যায় ডিপ ক্লিনজিংয়ের দিকে তাকাতে গিয়ে আমরা কিন্তু ময়েশ্চারটাই কিন্তু হারিয়ে ফেলি। স্কিনের ময়েশ্চার হারিয়ে গেলে কিন্তু স্কিন ড্রাই হয়ে যায়, আর ড্রাই স্কিনে কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন আরও ধরনের বিভিন্ন ধরনের স্কিন ডিজিজগুলো হয়, আর রুক্ষ শুক্ষ চেহারা তো কারোর কাছেই ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু চেষ্টা করে যে ময়েশ্চারটা যেন স্কিনে থাকে, যেন স্কিনটা আরও সফট লাগে। তো আপনারা এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, যেন স্কিনটা কখনোই ড্রাই না হয়ে যায়, ময়েশ্চারটা যেন লক থাকে। তো আমি এখন আপনাদেরকে সাকুরার লাইকো যে 50 গ্রাম, এটা হচ্ছে 50 গ্রামের একটা চমৎকার একটা ক্লিনজার, আর এটা কোন দেশে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেড ইন পিআরসির একটা প্রোডাক্ট, আর এখানে কিন্তু বারকোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এটা কি কি দিয়ে বানানো, কিভাবে ইউজ করতে হবে, সব কোশ্চেন কিন্তু পিছনে দেওয়াই আছে। তো আমি এটা আপনাদেরকে একটু দেখাই, যে বারকোড দেওয়া আছে, আপনারা চাইলে বারকোড স্ক্যান করে কিন্তু এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। তো এটা হচ্ছে জাপান সাকুরা ক্লিনজার, এটা একদম ইনটেক। আমি আপনাদেরকে এটা একটু খুলে দেখাচ্ছি। এ দেখতে পাচ্ছেন ইনটেকের পলিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখাই। আর এখানে কিন্তু ডেট দেওয়া আছে, অবশ্যই আপনারা যখন পণ্য কিনবেন তখন কিন্তু এক্সপায়ার ডেট দেখে কিনবেন। তো সিরিয়াল নাম্বার টাম্বার সবই দেওয়া আছে। আমি এখন এই প্যাকেটটা, ইনটেক প্যাকেটটা আপনাদের জন্য খুলে দেখাবো। আর এটা হচ্ছে 250 টাকা, 250 টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন। আর আমি এটা যেই পেজ থেকে অর্ডার করেছি সেটা হচ্ছে আরকে গ্যালারি। তো আমি সবসময় চাই কসমেটিক্সের যে পণ্যগুলো এখন সবচেয়ে হিট বা পপুলার, বা যেগুলো একটু কোয়ালিটি বা ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলে, তাই কিন্তু আমি এগুলো অর্ডার করে তারপর আপনাদেরকে দেখাই আরকে গ্যালারি থেকে। তো এই পণ্যটা কিন্তু বিশেষ করে আরকে গ্যালারি থেকে এসেছে, আমি আরকে গ্যালারি থেকে এটা অর্ডার করেছি। তো এটা পাওয়ার সাথে সাথে ভাবলাম যে একটা রিভিউ তৈরি করে ফেলি, যারা এরকম একটা চমৎকার পণ্য খুঁজছেন তারা এটা নিতে পারেন। তো আমি যে সাকুরা শুধু এই প্রোডাক্টটা অর্ডার করেছি তা না, সাকুরা যে সিরিজটা, আই ক্রিম, প্যাক, সব কিছু আমি অর্ডার করেছি, ফুল সেটটা অর্ডার করেছি। তো সেটটাও আমি ভিডিওটার মধ্যে দেখিয়ে দিব। তো শুধু যদি কেউ এই ফেস ক্লিনজারটা নিতে চান তাহলে কিন্তু এটার প্রাইস পড়বে 250 টাকা, আর বাকি যেগুলো আছে সেগুলোর প্রাইসিং আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বা আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আর কে গ্যালারির যে আমাদের জ্যাসমিন আপু আছে, উনি কিন্তু আপনাদেরকে এগুলোর ডিটেলস সম্পর্কে আরও ভালো মতো বলতে পারবেন। তো আমি এটা এখন খুলে দেখাচ্ছি, ইনটেক যা আছে ইনটেকটা খুলে দেখাই। তো আমি আপনাদেরকে ইনটেকটা খুলে দেখালাম, এটা গ্লেসটা দেখে মন ভরে যাচ্ছে। এরকম কিন্তু হয় যে বিদেশ থেকে আমাদের আত্মীয় স্বজন যখন কোনো কিছু নিয়ে আসে তখন কিন্তু অনেক ফুর্তি লাগে। তো এটা ইনটেকটা খোলার পর আমার কাছে অনেক ফুর্তি লাগতেছে, মনে হচ্ছে কতক্ষণে এটা দিয়ে ফেস ওয়াশ করব। তো যাই হোক, আমি এটা একটু দেখাচ্ছি। তো আমি যতদিন যাবত কসমেটিক প্রোডাক্ট নিয়ে রিভিউ করি বা আপনাদের জন্য বিভিন্ন রকমের ভিডিও বানাই, তো এগুলো নিয়ে কাজ করতে করতে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, এই যে ক্লিনজারটা এটা কিন্তু ফোমিং ক্লিনজার টাইপ। আমি এটা পেস্ট, এটার ভিতরে যে প্রোডাক্টটা আছে আমি সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, মানে এটার ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে বা যে ক্লিনজারটা আছে একটু দেখাই। এটার এই যে ক্লিনজারটা দেখাচ্ছে আমি, এই যে এরকম থাকবে, এটার সাথে পানি দিয়ে মিশিয়ে মুখে সুন্দর করে ফেনা করে আপনারা স্কিনটাকে কিন্তু ক্লিন করে নিতে পারেন। তো এটা যেহেতু আমি রাত্রেবেলা খুললাম, এখন রাত্রেবেলা এটা দিয়ে আমি ফেস ওয়াশ করব। তো এটার প্রাইস কিন্তু অনলি 250 টাকা, 250 টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা সাকুরা, জাপান সাকুরা যে ক্লিনজারটা আছে সেটা নিয়ে নিতে পারেন। তো সাকুরা সিরিজের আরও যে পণ্যগুলো আছে একটু দেখিয়ে দিচ্ছি। জাপান সাকুরার কিন্তু মাডমাক্সও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো মাডমাক্সটা কিন্তু এর আগের এপিসোডে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, এখনও যা আছে আমি আরও 3-4 বার এটা দিয়ে আমি ফেসে লাগাতে পারবো মাডমাক্সটা। এটা খুবই ভালো, মুখটা একদম ঠান্ডা হয়ে যায়, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং পাওয়া যায়। তো আপনারা সবসময় যখনই কোনো পণ্য কিনবেন আপনারা কিন্তু চেষ্টা করবেন যে পণ্যগুলো কোয়ালিটি কেনার জন্য, কারণ হাবিজাবি লাগিয়ে আপনাদের দামি স্কিনটা কখনো নষ্ট করবেন না। আমি যেটা করি সেটা হচ্ছে অল্প কিনি কিন্তু ভালো কিনি। তো যাই হোক, মাডমাক্সটা কিন্তু অনেক ভালো ছিল, আমি একটা আমার ফ্যামিলি ব্লগে কিন্তু আপনাদেরকে পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। তো আমি মাডমাক্সটা একটু খুলে দেখাই, যারা ওই এপিসোডটা দেখেনি তারা এপিসোড দেখলে কিন্তু আইডিয়া হয়ে যাবে। এই যে মাডমাক্সটা, এই যে এরকম থাকে ঢাকনাটা খোলার পরে, এটা হচ্ছে মাডমাক্সটা। ক্লিনজারটা তো দেখিয়েছি, এখন সাকুরার কিন্তু আই ক্রিম আছে, আই ক্রিমটা দেখাই। এটা হচ্ছে জাপান সাকুরার, এটা হচ্ছে আই ক্রিম।
আইটেমটার প্রাইস হচ্ছে 250 টাকা। আর মাডমাস্কটার প্রাইসটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, কারণ আমার যে আমি যখন ইউজ করেছিলাম তখন এটা যে ট্যাগটা ছিল ট্যাগটা তুলে ফেলেছি, তো ওটার প্রাইসটা আমার মনে নাই, তবে মনে হয় 300 থেকে 350 টাকা বা 400 টাকার মতো হবে। তো যাই হোক, তো জাপান সাকুরা আই ক্রিমটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে বা চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তা নিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার জাপান সাকুরা সিরিজ, যেটা আমি অর্ডার করেছিলাম মার্কেট গ্যালারি থেকে। তো সময় সুযোগ করে কিন্তু আপনাদের জন্য রিভিউগুলো তৈরি করি, কারণ আপনারা জানেন যে প্রচুর ব্যস্ততার সময় কাটাতে হয় আল্লাহর রহমতে। তো আপনারা দোয়া করবেন যেন এই ব্যস্ততাটা সবসময় এরকমই থাকে। আর আরকে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আরও যদি কোনো পণ্য আপনাদের অর্ডার করতে ইচ্ছা করে, আপনারা আপনাদের প্রবলেমটা যদি আপুর সাথে শেয়ার করেন তাহলে আপু কিন্তু আপনাদেরকে সলিউশনটা বলে দিবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, অরিজিনাল অথেন্টিক পণ্য কিনতে কিন্তু আরকে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি তো আরকে গ্যালারি থেকে সবসময় আমার নিজের কেনাকাটাগুলো করি, আপনারা চাইলে করতে পারেন। তো ভালো থাকবেন, অগ্রিম ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।